Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kemana tuh sobat? Bondura, kami mau tanya siapa yang Kuwait City teh? Jangan nama lo Malia. Hari jadi kami harus belo minat amar di kas, si kas eh karena kami keran cilai. Gimana jadi balik tour ya rekar? Kami ke rekar driver jadi eksilus ya itu Makfur. Makfur mana Bangladesh jadi balik police station. Ya saya kan eksilus itu eksilus gari pernah dulu naik aslam, bablam আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে একটু দেখাই আসলে কুয়েত সিটিটা কেমন। তো এই জায়গায় প্রচন্ড গরম চলতেছে আর কি, লোকজন বেশি একটা বাইরে নেই। তো এইটাই হলো মালিয়া সিটি, যেটা কুয়েত সিটি। আর মালিয়া বলতে এই জায়গার ভিতরে যত ইন্ডিয়ান বাংলাদেশি যারা আছে ছুটিতে বেশিরভাগই এই জায়গাতে বেড়াতে আসে, ঠিক আছে। এগুলো হলো সব মার্কেট। এটার এই পাশে হলো শেরাটন হোটেল, শেরাটন। আমি গাড়ির ভিতরে আছি, প্রচণ্ড গরম, তাই নিচে নামতেছি না। পরবর্তীতে আপনাদের আবার ভালো করে আবার দেখানোর চেষ্টা করবো অন্য এক ভিডিওতে। এই যে বন্ধুরা, গাড়ি মাত্র উঠাইলাম ইয়াজা মনিপুরে। এই যে মালিয়া বলছিলাম, যে মালিয়া সিটি, ঠিক আছে। এই যে মানুষ ঘুরতে আসে, তো আমি আইসি আর কি, আমি তো আর ঘোরার জন্য আসিনি, আমার তো কাজ এটা। অ্যাক্সিডেন্ট হলো, গাড়িটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা উঠাইলাম আর কি গাড়িতে। আমি যেমন পাহিলে কুয়েতের আরেক সিটিতে আর কি, অন্য এক জায়গায়, ওই জায়গায় বাঙালি, অনেক বাঙালি থাকে, বাঙালিদের দোকান আছে, সব কিছু আছে। তো এই বন্ধুরা, আশা করি সবসময় ভিডিওর সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। অনেকে ওই এই ভিডিওটা দেখছেন অবশ্য হয়তো, ওই টাওয়ারটা মোরগাপ টাওয়ার, ওইটি আর কি অতানিয়া টাওয়ার বলে আর কি। দেখেন কুয়েতের বেশিরভাগ, কুয়েত যত বড় বড় যে ফটোগুলি আছে ওগুলির ভিতরে এই সিনটা দেখা যায় বেশি আর কি। ওই জায়গাতে অনেক দিন আমাদের সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, খুদা হাফেজ। আর এই তো মালিয়া, মালিয়া সিটি, এতে মানুষ সকালে আসে আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামালাইকুম।